नमस्कार बंधुरा, आमादेर चैनेले आपनादेर सबाइके जानाई स्वागत। चलुन आज आम्रा घरोया सहज पद्धतिते चिल्ली चिकेन बानानोर रेसिपिटा देखे नी। प्रथमे आम्रा चिकेनेर पिसगुलो भालो करे धुए नेब। तारपर चिली चिकेन तैरीर जोन्नो प्याज, आदा, रसुन, टमेटो, कैप्सिकम, धने पाता, काँचा लंका सुंदर करे केटे राखब। तारपर चिकेनेर मध्ये डिम, कॉर्नफ्लावर, नून, हलुद गुड़ो, लंका गुड़ो और अल्प एकटु मयदा दिए चिकेनटाके भालो करे माखिए नेब। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর একটি পাত্রে 4 থেকে 5 চামচ টমেটো সস, 1/2 চামচ সয়া সস, 1 থেকে 2 চামচ চিলি সস, 1 থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সস বানিয়ে নেব। তারপর কড়াইতে তেল গরম করে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। এরপর কড়াইতে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেব। তারপর ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নেব। তারপর টমেটো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। মশলা হয়ে এলে বানিয়ে রাখা সসটা ওতে দেব। এরপর মশলাটা ভালো করে ফুটে এলে ভাজা চিকেন ওর মধ্যে দেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে নেব। চিকেনটা হয়ে এলে তার উপর ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। বেশ, তাহলেই তৈরি হয়ে গেল আপনাদের সুস্বাদু চিলি চিকেন। তো বন্ধুরা,
এইভাবে সহজ উপায়ে খুব কম সময়ে আপনারাও বানিয়ে ফেলতে পারেন চিলি চিকেন, যা আপনি রুটি, পরোটা, লুচি আর রাইস সবার সাথে সার্ভ করতে পারেন। আর আমাদের রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আরও এই রকম সহজ পদ্ধতিতে রান্নার রেসিপি জানতে দয়া করে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।